তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষে। এর সাথে এটা হিন্দু নাকি কি দেখেন দেশ সহবাস করে? আমার বয়স কম, যদি ভুল হয় মাফ করবেন। ওনার সাথে খুবই খারাপ জিনিস স্যার, হিন্দু। হিন্দু না? আপনাদের রুগী কি কি সমস্যা? দেখেন তো, বসো। কি সমস্যা, কি মনে হয় তোমার? এমনি ভালো লাগে না, সবসময় নিজেকে অসুস্থ অসুস্থ মনে হয়, কোনো কিছু মনে থাকে না, কাজ কামের দিকে মন সবসময় যায়, শরীরের মধ্যেও জ্বালা করে। নষ্ট করা হয়েছে, নষ্ট। আয়েশার সাথে কথা বলবো লাস্টে। আচ্ছা ঠিক আছে, যাও যাও। আচ্ছা যাও আয়েশা, এখন আসেন, আপনি ওইখানে বসুন। এখন আপনি আসছেন আলহামদুলিল্লাহ, ওরা বলছে কয়েকই ভালো হইলো, ভালো খারাপ হইলো, খারাপ লাগতেছে না। যখন আপনার কথা বলছে যে ভালো, তখন আমি বলছি যে না থাকুক। আসল কথা, আমি নিজে আপনার কাছে আসছি, মানে ওদেরকে আপনার কাছে আমি নিজে অনেক, ওনারা অনেক জায়গায় যাওয়ার চেষ্টা করছে। এক এক হুজুরের সাথে কথা বলছে ময়মনসিংহ মনে হয় না, হাবিবুল না যাওয়ার কথা ছিল না, মানে ওনারা দিয়ে কথা বলেছিল, নাম হাবুল্লাহ। ওনার সাথে আমি কথা বলছি, উনি আমার সাথে অনেক ভালো ব্যবহার করছে, আমাকে বোন ডাকছে, ওনাকে বাই স্বীকৃতি দেওয়ার কথা বলছে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, এ তো হতেই পারে। উনি আমাকে অনেক কথা জিজ্ঞেস করছে, আমি উত্তর দিয়েছি, তারপর আবার আপনার কথা হইতেছে। একটা আপনার, আপনি চিনবেন হয়তো বা, আমি চাই না কারো সম্বন্ধে খারাপ কোনো বক্তব্য দেই, কারণ আপনারা সবাই মাওলানা মুফতি, জি কারো বদনাম হোক হোক সেটা আমি চাই না, তো আমি নাম বলবো না। মানে ওনার কাছে ফোন দেওয়া হয়েছিল, আমি চাই না ওনার খারাপ হোক, সেজন্য আমি নাম বলতেছি না। ওনার কাছে ফোন দেওয়া হয়েছিল, ওনাকে বলা হয়েছিল যে আমি কেমন, ওনাকে 500 টাকাও পাঠানো হয়েছিল। তারপর ওনার ঠিকানাও আমি জানি, বলছিল যে ওই জায়গায় যাওয়ার কথা না, বলছে যে আপনি ওইখানেই থাকেন, টাকা পাঠান, আমি আপনার সমস্যা বলতেছি। তারপর টাকা পাঠানোর পর প্রায় 24 ঘন্টা পর উনি কথা বলছে যে আমি নাকি খারাপ, খুবই খারাপ, আমি নাকি অনেক দুষ্ট খারাপ, আমি নাকি আপনার ইবলিশ আছে, আমরা সবাই জানি যে ওনার মতো নাকি আমি ভালো রূপ ধরে, যেমন আদম হাওয়ার পরিচয় দিছে, যেমন আদম হাওয়ার কাছে ভালো রূপ ধরে প্রথমে গিয়া তারপর ওদের ক্ষতি করছে, আমি নাকি এরকম ওদের কাছে ভালো রূপ ধরে আসতেছি তারপর ক্ষতি করবো ওদের। হ্যাঁ, তারপর আমি বলছি ভালো কথা, ভুল ধরতেই পারে ভালো কথা, কিন্তু তুমি ওকে জিজ্ঞেস করো আমি মহিলা কি না পুরুষ। লোকটা বলতেছে আমি তো সেটা দেখি নাই, আপনি একটা কথা বলেন, আপনি তো মামলা না মুফতি, মানে হাফেজ সবই, তাহলে বলেন তো আপনি আমাকে না দেখে কিভাবে বুঝতে পারছেন যে আমি খারাপ? আমাকে দেখে তারপর আপনাকে বুঝতে হবে না? না, উনি বলতেছে আমাকে নিয়ে, তো এখন বলতেছে যে না ওইটা তো আমি দেখি নাই। এই যে দেখেন আপনি কথা শুধু ওরা বলছে, আমি তো আপনার সাথে কথা, এই যে ওনার কাছে আমি শুধু শুনছি। হ্যাঁ, ওনার কাছে আমার আশা নিয়ে, ওনার পরিবারে ওনার ওয়াইফের কাছে আশা নিয়ে আমার মনে অনেক কথা আছে। তো আপনি তো অসুস্থ, বলবো বলতে আমি প্রায় 3 বছর যাবত এই মেয়েটার, এই মেয়েটার বয়সটা কিন্তু কম, ততটা বেশি না, হয়তো বা ওর হাজবেন্ডের বয়স বেশি, কিন্তু ওর বয়স একেবারেই কম। তো 3 বছর যাবত ওর ওই যে ওই ওই মেয়েটার যেমন বলছে যে নষ্ট করা হয়েছে, এরকম ওরও হয়েছিল, অনেক কিছু হয়েছে, ওর তো কিছুই না, এর ওর তুলনায় এর অনেক কিছু হয়েছিল। তো হওয়ার পর একটা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, ওই কবিরাজটা আমারও ক্ষতি করছে, ইদানিং ও ক্ষতি করতে চাইছে। তো ওই কবিরাজের কাছে না নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যাওয়ার পর অনেক কিছু, মানে একটু ভালো করছে তো আরেকটু খারাপ করে দিছে, যাতে বারবার ওনার কাছে যাইতে হয়, টাকা দিতে হয়। তো উনি বুঝতে পারেনি, উনি ওনার পরিকল্পনা অনেক কিছুই করছে, তখন আমি ছিলাম, কিন্তু উনি আমার সম্বন্ধে ভুল ধারণা দিয়েছিল, বলছিল যে আমি ওর শরীরে আসি। উনি ওনাকে অনেক বাজে মন্তব্য বলছে যে
ও আমার সাথে মানে ওর ওয়াইফের সাথে যাই করুক না কেন, তা নাকি আমার সাথে প্রয়োগ করে বলা হয়েছে। তো তখন আমার সমস্যা হইলো, আমি কিছু বলি নাই যে যাক, ওদের স্বামী স্ত্রী ওনার ওর হাজবেন্ড ওর সাথে বেশিরভাগ সময় খারাপ ব্যবহার করত। তো বলতাম যে ওটা ওদের স্বামী স্ত্রীর ব্যবহার, ওটার মধ্যে আমি যাব না। মেয়েটা অনেক ভালো ছিল, অনেকই ভালো ছিল যা বলার বাহিরে, এই এইরকম এখন হয় না। তারপরও দ্বিতীয় কথা হইতেছে, লাস্ট পর্যন্ত উনি খারাপ একটা কাজ করছে মেয়েটার সাথে। হ্যাঁ, বলতে আমি ওনাকে বাড়ি থেকে বলে দিয়েছি যে বললে কিন্তু আপনি কষ্ট পাবেন না, এখন তো আপনি ভালো আছেন, আগের খারাপ ভুলে যান। উনি একটা খারাপ কাজ করছে যাই হোক না কেন, সেটা করার পর আমি আসছি কাছে। আসার পর এই পর্যন্ত ওইটা সম্বন্ধে আমি ধারণা দিছি। তারপর ফার্স্ট যেদিন আসছি রাত্রে 12:47 আমি আসছি ওনার সাথে, আসছি আইসা, হ্যাঁ আপনার সাথেই আমি আসছি, আপনার ওয়াইফ তো পিছনে আগেই চলে গেছে। আসার পর আমি বলছি যে জিগির করতে বলছি, আমাকে বলছি যে আমাকে উজু করে নিয়ে আসেন, আমি কোরআন তেলাওয়াত করব। তো উনি ভয় পাইতেছে, আমি ওনাকে বারবার বলছি ভয় পাবেন না, আমি ভালো মানুষ। তারপর ওনাকে বলছি, তারপর ওনাকে বলার পর উনি ভয় পাইতেছে। তারপর সকালে মাছ আনছি, মাছই না কাটতে দিছি, তো আমি তো ওগুলো কাটতে পারি না। তো আমি মাছ ফালে মানে মাছ কাটতেছি, তবুও কাটতেছি ওর সাহায্যে। কাটার পর তারপর আমি মাছ দিয়ে, ওর একটা উকিল মাছ ওনারে ঢিল দিয়ে ফালাই দিছি যে আমি মাছ কাটবো কেন, আমি কি মাছ খাই নাকি আপনাদের বাড়িতে। তারপর আমাকে নিয়ে চলে যাওয়া হয়েছে এক জায়গায়, ওই জায়গায় আমি হাজির হইনি, কিছু কিছু বলছি কান্না কইরা যে আমার ভালো লাগছে ওরে, সেজন্য আমি আসছি, এই সমস্ত কথা বলছি, এর বেশি কিছু বলি নাই। তারপর আমাকে নিয়ে চলে আসছে, একটা তাবিজ দেওয়া হয়েছিল, ওইটার মধ্যে আপনার অনেক কিছু চুরে টুরা লেখা ছিল, যার কারণে আমার ক্ষতি হইতো, আমি খুলে ফেলতাম। হ্যাঁ, তারপর আরেক জায়গায় নেওয়া হয়েছে আপনাদের মতনই, মাওলানা মুফতি হুজুর ওনার কাছে নিয়ে যাওয়া হয়েছে, বলছে বলতে পারছে যে হ্যাঁ সঠিক বলছে যে আমি একজন মোমিন জিন, আমি নিজেকে মোমিন বলবো না, আমি শুধু জানি আমি খারাপ না, ততটা ভালো, যতটুকু পারি ভালো চিন্তা করি। তো একটা জিনের ছায়া আছে, হ্যাঁ আমি পুরোপুরি ওর কাছে আসি না, একটা হুজুর দেখবেন আপনি একটা জায়গা দিয়ে যাবেন, যাওয়ার পর আপনার দেখা দেখি আরো যাবে, কিন্তু যাবে না, তো আমি কিন্তু সেরকম ভাবে আসি না, কারণ আমার দেখা দেখি আরো কেউ আসতে পারে, সেজন্য আপনি জানেন আমার 5টা ভাইও আছে, বাবা মা আছে, কিন্তু শুধু আমি একা আছি ওর কাছে, আমি একাই একটা বোন। হ্যাঁ মানে ওদেরকে আমি, শুনেন আপনারা পুরুষ জাতি যতই ভালো হন, মহিলাদের কাছে গেলে একটু হলেও কিন্তু মহিলারা বিপর্যয় থাকলে নজর অন্যরকম হতে পারে, সেজন্য আমাদের আমার ভাইদের পর্যন্ত আমি কাছে আসতে দিই না, কখনো দেখতেও দিই না। এখন আসা বল, তাহলে ইনশাল্লাহ থাকবেন, এদের ফ্যামিলিতে যদি কোনো ঝামেলা হয়, উনি তো নামাজ পড়তো না, ওনারে দিয়ে অনেকবার বুঝাইয়া আমি আসার পর থেকে বুঝাইছি, বুঝতে পারেনি, শেষ পর্যায়ে আসছি এখন পুরোপুরি ভাবে কথা বলার মধ্যে আসছি, প্রায় 5 মাস যাবত আসা। হ্যাঁ, এমনিতে দূর থেকে হালকা ভাবে দৃষ্টি করতাম, 3 বছর যাবত আসছি, 3 সাড়ে 3 হবে। আপনার নাম হলো আয়েশা, আয়েশা কেন? হ্যাঁ, আমাদের নবীর ছোট বউ। হ্যাঁ, আমার বাবার নাম জানেন কি, আপনার নাম কি? সেটাই। হ্যাঁ, না আপনার জন্য শুনেন, নামের জন্য তো আসি নাই, এটা ভুল ধারণা, না নামের জন্য আসিনি, আমি ব্যবহারের জন্য। শুনেন, একটা মানুষ হোক আর আমরা হই যাই হই না কেন, আপনারাও ভালো আছেন খারাপ আছেন আমরাও এরকম আছি। তো শুনেন, আমি শুধু ব্যবহারের জন্য আসছি, আপনি আমার সাথে ব্যবহার ভালো করবেন, আমি আপনার সাথে ব্যবহার ভালো করব। তোমার এই আসা যাওয়ার মধ্যে এরকম কোন বর্তমান যে পরিস্থিতিতে আছে, এই পরিস্থিতিতে থাকাটাই ঠিক? আমি এই যে একটা কথা বলি হুজুর, একটা কথা বলি, জানেন মানব কি চায়? মানব চায় আমরা আমাদের ক্ষমতা দেখাই, আপনাকে আমি কিছু আইনে দেখাই, আপনি আমাকে বিশ্বাস করবেন, এমন বিশ্বাস আমার প্রয়োজন নাই, প্রয়োজন পড়লে আপনি আমাকে অবিশ্বাস করুন, আমার এতে সমস্যা নেই কেন, কিন্তু আমি তো আপনাদের ক্ষমতা দেখাতে আসি নাই, ক্ষমতা কি দেখানোর জন্য আল্লাহ দিছে? কি বুঝাতে চাইছেন? অনেকজন কয় তোমরা তো জিন, তোমরা তো অনেক কিছু পারো, তো জিনিসটা করে দাও। আপনার যে পজিশনে আছেন উনি কি ওই পজিশনে, আবার উনি কি, উনি যতটুকু জানে আপনারা কি ততটুকু জানেন? আপনারা কে বলছি, আপনাদের বাড়ির লোক তো বলে,
বাড়ির লোক তুমি পচা কথা বলছো, তাহলে বাড়ির লোকের আমি বলছি আমি ওনার সাথে কথা বলবো না, তুমি বলছো একটু কথা বলি মানে না হুজুর শোনো ভালো করতে গেছি, ভালো করতে যাইয়া উনি আগে আমরা বুঝাইতে পারি নি, তাই আমি চাইছি ওনার সাথে কথা না বলি, আগে আমরা যেখানে আছি এইখানেই থাকি, আমরা আগে বই জানি তারপর অন্য মানুষের ভালোর চিন্তা করবো, ভালো পরামর্শ দিব, আমি চাইছি এইটা। তো আপু চাইছে একটু কথা বললাম মানে দেখি উনি একটু পরিবর্তনের মধ্যে হবে, একদিনের কথা তো কথা তো আপনি বলছেন, আমি তো কথা বলিনি আর আমি বলতে চাইও না। তোমাদের বলছি যে আপনি যাই বাড়িতে ওদের বাড়িতে নামাজ সম্বন্ধে খুবই কম, নামাজ পড়ার মধ্যে যে আপনার কাছে বসে আছে সেই একমাত্র নামাজ পড়ার দিকে একটু মনোযোগ আর মনটাও ভালো, এ যার সাথে বিয়ে হয়েছে সে তো আরো ভালো ছিল না, না নামাজ সম্বন্ধে ধারণা আছে না, আমি বলছি নামাজ পড়তে হবে তা তো না, আপনি বসে থাকেন যাই নামাজে তাতেও ফজিলত আছে। আচ্ছা যাও ওইসব কথা বাদ দিয়ে আমি যেটা বলতে চাইছি তোমার আমাদের আসা যাওয়ার মধ্যে তোমার একটা একটা কথা শুনেন হুজুর, ওই যে সবচেয়ে বড় কথা যার কাছে আছে সে বিশ্বাস করতেছে না, আপনি একটু বুঝাবেন তাকে প্রথম কথা। হ্যাঁ বিশ্বাস করছে না, দ্বিতীয় কথা ওরা সবাই চায় আমি ক্ষমতা দেখাই, আমি কখনোই ক্ষমতা দেখাবো না, আমি যতটুক পারি আমার ভাবে আমি দেখাবো, আমার প্রয়োজন নাই তো এগুলার, আমি সহ্য করতে পারি না। আমি একটা সমস্যার ভিত্তি করছি, পরে আমার সাথে আপুর সাথে কথা হয়েছিল আর সাপুর সাথে, তো পড়ার পর আপনার আমার প্রথম প্রথম কিছুটা কুলো দিছে, আর সবচেয়ে বড় কথা আমার বলছে আপনি বর্তমা দিবেন না, বলবেন যে হ্যাঁ দেখ করতে আর আপনি কাছের মানুষে, পরে আমি সত্যি সত্যি এটার উপর বিশ্বাস করে আমি আর কোনো কথা বলি না। ওরা চায় সাথে সাথে সব হয়ে যাক, কিন্তু আমি তো সাথে সাথে করব না, আমি ওদের রাস্তা দেখাচ্ছি এই রাস্তায় যাও পেয়ে যাবে, ওরা এটা বিশ্বাস করে না। আমি এটা বিশ্বাস করে পড়ে রয়েছি, পরে ঘটনাক্রমে কয়েকদিন পরে ওই পলিয়া পরে বারবার বলতেছে এই যে ও তো অসুস্থ, ওর পরে আমি চিন্তা করলাম আমার কাছে যে লোক এই কাজটা করছে সেই লোকটা অসুস্থ, পরে আমি রাতে প্রায় 10:30 বাজে আপু ফোন দিছে ভাইয়ের মাধ্যমে, ফোন দেওয়ার পরে বলছিলে তুমি তো মনে তো বারবার বলতেছে, পরে আপনি পরে আমার মাথায় কিছুই ফুটতেছে না, হঠাৎ করে আমি একটা লোকের সন্দেহ করে দিয়ে মানে লোকটাকে ডাকিয়ে জিজ্ঞেস করছি, সাথে সাথে আমি প্রমাণটা পাই গেছি, এরপরে থেকে আমি বুঝলাম আরো অনেক অনেক কথা বলছি, তারপরেও দেখলাম যে না আপনাদের দ্বারা উনি যতটুকু পারে আমাদের ভালোই করতেছে, মানে আরো কয়েকটা ফ্যামিলির ভালো সবাই সবসময় মানুষের পাশে থাকতে চেষ্টা করে। গতকালকে রাত্রে একটা জিনের কাজ আমি করছি, সে আমার রুমে রাত্রে অনেকগুলো কাজ ভালো করছে, তো ওরা আসলে সারে দেন জনের কথা বলছে, আমি বলছি না আমি ওর সাথে কথা বলে না, পরে কথা বলে দেখছি জিনটা ভালো, পরে গার্জিয়ান বলছে রাখবে না, আমি বলছি আপনি যদি নাও রাখেন আমি ওর কাছে রাখবো, পরে আমি বলছি থাকো, থাকার পরে আমি বললাম কয়েকটা প্রমাণ দেখেন, এখন ওদের সামনে যখন প্রমাণ দেয়ছি তো স্বামী কতটা বলি থাক ভালোই জান না, আমিও বলছি কোরআন শরীফ সামনে রেখে বলছি জীবন আপনি দ্বারা আমি কোনো ক্ষতি করবো না, আমি আমার বউ বাচ্চা পোলাপান কোনো কাজ জীবন না দিন আপনাদের ক্ষতি করবো, অনেকটা উপকৃত আমরা হয়েছিলাম, আপনাদের কারো ক্ষতি আমি করবো না, এখন আমি প্রথমত বিশ্বাস করতে চাইনি কারণ এটা বক্তব্য আমি নিজে আমার আমার সাথেও ছিল, তো এরপর আমি বিশ্বাস করি না, পরে যখন ওনার সাথে সরাসরি আমি কথা বলছি এরপর আমি যে আমরা যেমন মানুষ সব সমান না, এদের ভিতরে জিন জাতিরও সমান না, এদের ভিতরে যারা ভালো এরা যে মানুষের কত উপকার করে, হ্যাঁ অনেক উপকার করে সবাই। আচ্ছা যে আমি যে কথাটা বলছি ওটা তো শেষ হয়নি, মানে উনি আমাদের কাছে যে আসে যায় এর মধ্যে আসা যাওয়ার পথে কোনো সমস্যা বা অন্য কেউ কিছু কইরা রাখছে কিনা এই ব্যাপারে? আচ্ছা শুনে না, আমাকে কেউ অতি সহজে সমস্যা করতে পারবে না আর আমার সমস্যা হবেও না সেই চিন্তা, এখন তুমি যেভাবে আছো এইভাবেই থাকতে চাও না, আপনাদের কি মনে হয় এর মধ্যে কি পরিবর্তন আমি হুজুর কাছে আসলে আমার দেখা দেখে আরো কেউ আসতে পারে না, তাহলে আমি যে আর একটা জিনিস লক্ষ্য রাখবেন এখন কিন্তু সে হিসেবে প্রেগনেন্ট লজ্জার কোনো কথা নাই, তো এরকম অবস্থায় আমার ওর কাছে আসা ঠিক? দ্বিতীয় কথা হচ্ছে আমি আসতেও চাই না, আমি যা করার ওকে আমার পছন্দ হয়েছে ভাল লাগছে, আমি একজন মহিলা, অনেকে বলে যে মহিলারা তো থাকে না মেয়েদের কাছে, থাকতেই পারে বান্ধবী হিসাবে বোন হিসাবে, আমি আপনার কাছে বন্ধু হয় না মহিলা মহিলার বান্ধবী হয় না,
তাহলে মন থাকলে মহিলাও এই পুরুষের বন্ধু হতে পারে কিন্তু ফ্রিম্যান থাকতো আর সবচেয়ে বড় কথা এখন এই অবস্থা বাদই দিলাম যে কোন অবস্থায় হোক না কেন আগুন আর মাটি একসাথে করলে কিন্তু মাটি আগুনের উত্তাপে শুকিয়ে যায় সব সময় এই জিনিসটা ফলো করবেন তো যেহেতু আমি আগুন ও মাটি আমি চাই না আমার জন্য ওর কোনো ক্ষতি হোক আমি ওর শরীরে পুরো মতন ভর করলে ভালোভাবে আসলে ওর সমস্যা হতে পারে আমিও ছোট সেও ছোট আস্তে আস্তে বড় হতে থাকুক খারাপ কথা বলবো তো ঠিক আছে আয়েশা বল আপনার নাম আয়েশা আমার নবীর সবচেয়ে আদরের স্ত্রী যাকে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে বিবাহর আগে তিনবার স্বপ্নে দেখেছে কয়বার নবী নবী যেমন আপনাদের নবী নবী কিন্তু আমাদেরও নবী ছিল আমাদের নবীর নামও কিন্তু এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো বা আমাদের মানে আপনারা মানব আমরা জিন জাতি কিন্তু নবী তো একটাই ওনার ধারাই তো সব জিনেরা মুসলিম মানে মুসলিম হয়েছিল প্রথম তো ছিল না আমি যে সমস্ত কথা বলি বুঝাই শুনছেন মানে আমার বয়স তুলনায় আমি যতটুকু বলি ততটুকু অতি সহজে কেউ বুঝাইতেও পারবে না বলতেও পারবে না আমি মনে করি না ওইটা বলতে কি মানে হার্ট সমস্যা আছে একটু আপনি যদি পারেন চিকিৎসা করে দেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যখন নাকি ওর মানে ওই যে জাদু করা হয়েছিল তখন তার এই সমস্যাটা হয়েছিল এই ক্ষতিটা হয়েছিল হ্যাঁ একজন না তো একজনের দেখা দেখি কয়েকজন মিলে এই কাজ করছি শত্রু মানে ও বিষয়টা হচ্ছে কি মানে খারাপ হয়নি ততটা কিন্তু মানে যে করছে একজনে ওরে ফাঁসানোর জন্য আরেকজনে দেখা দেখি আরো করে দিছি মেয়েটার অবস্থা নাজেহাল হয়ে করে দিয়েছিল একবারে গার্জিয়ান আছে শুনেন ওর গার্জিয়ান আছে গার্জিয়ান যে নাই তা না মানে বাবা মারা গেছে মা আছে মা আবার আরেক জায়গায় বিবাহ হয়েছে এখন না ওর বাবা এই যে এখন যার নাম শুনছেন এটা কিন্তু ওর নিজের বাবা না কিন্তু সে নিজের মেয়ের থেকে বেশি আদর করে কিন্তু সবচেয়ে ওরে যে বেশি ভালোবাসতো তার নানির নাম জানেন কি একই নাম সেজন্য সে বিশ্বাস করতো অবিশ্বাস যে আমার নানির নাম দিয়ে তো তার নানি তারে যেভাবে খেয়াল করছে আমিও কিন্তু তারে সেভাবেই খেয়াল করি ওর নানি 1.5 বছর যাবত মারা গেছে আর দ্বিতীয় কথা হচ্ছে ওর নানি খুবই ভালো ছিল ওর নানির জন্য আমি কান্না করছি আপনি জানেন ওর নানি খুবই ভালো ছিল এমন আপনারা যেমন বাচ্চা ওর নানির কাছে অনেক বাচ্চারা পড়াশোনা করতো আরবি অনেক ভালো ছিল একেবারে অনেকই ভালো ছিল তো সেও অনেক ভালো আমরা 18 থাকি মাজার পছন্দ করি না কিন্তু 18 থাকি বইলো যে আপনার ওই রকম না আমরা ওদিকে থাকি আমরা ওদিকে না ওর মামা ওদিকে থাকে হ্যাঁ আমরা সবাই ওদিকেই থাকি এই যে মনে করেন আমার যাতায়াত খুব কম আমি খুব বেশি একটা কিছু চিনি না এক সময় মনে করেন বন্ধু বন্ধু বন্ধুদের মানে বান্ধবী বান্ধবীদের সাথে যাচ্ছিলাম যখন তখন ওরে ওদের ঘরের বাই মানে ও একটা সাইট আছে ওই সাইডে দেখছিলাম যে ও কান্না করতেছে তারপরে ওর সাথে আমার দেখা ভালো লাগছে এই ওইখান থেকে এত কিছু আমাদের মত আর দেখার থেকে ফ্যাম ফ্যামের থেকে ভালোবাসা হ্যাঁ আমরা একই রকম মানে আমরা মেয়ে মেয়ে হলো মানে আমাদের মধ্যে ভালোবাসাটা গভীর ওইটা হুজুর বলবো ওইটা কি আমি বলে দেবো নাকি আমি ওনার কাছে আসছি ওনার কাছে আমি তো শুরুতেই বলছি যে ওনার কাছে মমিন জিনও আছে আর ওনার ব্যবহারটা অনেক ভালো কিন্তু আপনার শ্বশুর তো বলছে এগুলো মোবাইলের কথা বিশ্বাস করতে হয় না এখন ওনার যে উনি যে মানে মানে জানা সত্ত্বে যে অসৎ কোনো কিছু করে না তাও আমি বুঝতে পারছি আর তুমি যে ভালো এটা আমি প্রথম রাত্রি বুঝতে পারছি তুমি যখন আমার কয়েকবার জিজ্ঞেস করছো
আপনি দৌড়ান তখন আমি বুঝ যাই প্রথম রাত্রে যদি বুঝতো তো প্রথমই তো ভালো হয়ে যাওয়ার কথা ছিল আমি কিন্তু যখন বাজে কাজটা করতেছিল তখন এর আগেই আসতে পারতাম আমাকে বিশ্বাস করবে না যদি আমি পরে আসি আস্তে আস্তে হবে এরকম আমি আস্তে আস্তে হবে জানাল্লাহ আপনাকে হায়াত দরাজ আর ওনাকে বুঝিয়ে বলবেন যে ব্যবহার জিনিসটা খুবই মানে ব্যবহার যার ভালো সব ভালো তার ব্যবহার ভালো করতে হবে জিনটা আমি ছাড়াইছি প্রথম বলছে বেয়াদব মানে ওটা আমি বেয়াদব হ্যাঁ তারপরে আরো অনেক কথাবার্তা বললো আমি কিন্তু তোমার সাথে ভালো না আমার সাথে কথা বলিনি ওই রোগীর গার্জেন বলছে এখানে আনসুস কেন বকরা বেঁধেছে পরে আমি বললাম দেখো তুমি যার সামনে বসা আছো আমি তোমার সামনে কোনো খারাপ ব্যবহার করব না তুমি যদি আমার সাথে খারাপ ব্যবহার করো আমি করব না তবে তুমি আমার কথাগুলো শোনো আমি তোমার সাথে কি বলি এক পর্যায়ে সে বললো হুজুর বহুত কবিরাদের কাছে গেছি ওরা নাক পোড়া দেয় নিষেধন দেয় মরিচ দেয় এবং খুবই আমাদের সাথে অত্যাচার করে তবে আপনার ব্যবহারে আমি ক্ষমা চাচ্ছি আপনি আমাকে মাফ করে দেন আজকে থেকে আমি ভালো হয়ে যাবো তার প্রমাণ ভালো হয়ে গেছে সত্যি কই ভালো যে হইলাম বলে বললো যে ভালো যে হইলাম হুজুর আপনার এখানে রুগী আছে নাকি হ কই দেন কয়েকটা রুগীর কাজ করে প্রমাণ করে দিতে আসি কথা বলে একের বাস আর সবচেয়ে বড় কথা কি হুজুর মানে আমি তো আসি না কাছে আমি দূর থেকে দৃষ্টি করি তো সেজন্য যা বলে অধিকাংশ জিনিস মনে থাকে বেশিরভাগ জিনিসই মনে থাকে আমার বউ পলি যেটা পলি আমি যদি উনি যাওয়ার পরে জিগাই কয়েকগুলো আমিও কই কয়েকটা আমিও কইছি মানে আমার বউ বিশ্বাস করে না মানে আমি কইছি না তুমি কইলে অন্য কথা আমি কইতাছি হেটা সম্বন্ধে পাল্টা জবাব দাও সেটা পারি না মানে সাথে সাথে এখন আমি চলে গেলে কিছু জিজ্ঞেস করলে বলতে পারবে না কিন্তু আমি আসার পর যেগুলো বলে মনে থাকে বিদায় বলে যেগুলো তো আমিই বলছিলাম মানে এর জন্যই মানে বিশ্বাস করতেছে না এখন আমাকে বলছে আপনার কাছে নিয়ে আইলে মানে আপনি আলোচনাটা কইরা আপনি মানে তারে বুঝাই দিবেন সেজন্য বিশ্বাসটা একটু ইনশাআল্লাহ করবে লাভ ম্যারেজ লাভ ম্যারেজ পর্দা হয়ে চলতে বলবেন বিয়ে করলেই হবে শুধু না করলে বাদ দেন এটা বিয়ে করার জন্য পাগল হয়ে যায় দেখেন তো হুজুর কি পড়ে আসছে কি লেনদেন আবার জিন নজর করলে দোষ আরো বেশি করে করবে আরো বেশি করে করা উচিত এদের মধ্যে মহিলারা খুবই খারাপ এই ছেলে কি দেখা প্রেমে পড়ছো হয়তো বা কষ্ট পাবে তোমরা মানব হয়ে বুঝো না সেটা আমি তো সবসময় বলি ওর মধ্যে ওর তো কিছুই নেই কি দেখে তুমি প্রেম করতেছো মানুষের মনুষ্যত্ব লাগে মানুষত্ব যারা আছে সে প্রকৃত মানুষ আগে ওকে ভালো শুনেন ভালো কষ্ট পাবে কষ্ট পাওয়ার কথা বাদ দেন বলবেন কষ্ট না পেতে হয়তো আমি রাগে কথাটা বলছি আমি আসার পর থেকে হুজুর দেখছি ওনাকে ওনার হ্যাঁ ওনার এই ড্রেসটা আমার দেখে পছন্দ ছিল না কেন এরকম ভাবে বাজে ভাবে চলাফেরা করবে তাহলে তো ওদের দিকে দৃষ্টি দিবেই চলাফেরা ভালো না সময় দেখে চলে না সেজন্যই তো ওর কাছে আসছি সেজন্যই তো আসছে ওর কাছে আপনার এমনিতেই মাথা ব্যথা করে ভাইয়া রাগ করছেন আমার কথায় রাগ করবেন না আপনাদের ভালোর জন্য বলি আমি সহজে হুজুর রাগি না কিন্তু আমার ব্যাপার যা জিনিস আমি দেখতে পারি না আমার অনেক খারাপ লাগে আমিও আমার কাছে কোন রোগী যদি আইসা বলে হবে একটা রোগী আইসা নাম বলছে পিয়াস আমি রাগে যাই উল্টো উল্টো নাম এই যে দেখেন যে আসছে ও যে নাম বলছি ওর নামটা কিন্তু সুন্দর না পিয়াস হিন্দুর নাম তুই মুসলমান আবার এই মা বর্গা বলে আসছে মা কি আসছে আমার সাথে আমাদের ওই জায়গা ওই যে আমার আগে যে রোগীটা আসছে মানে ওর
কিছুক্ষণ আগে দুইটা ছেলে নিয়ে আসছে, হ্যাঁ ওদের সাথে পলি কথা বলছি, বলার সময় কথা হয়েছে, বলতেছে একটা সাদা গেঞ্জি সাদা ইয়া পরা একটা হ্যাঁ ছেলে আসছে, ওর সাথে নাকি মোমিন জিন আছে। সত্যি আছে? আমার তো বেশ দিকে মনে হইতেছে না, মোমিন জিনের খেয়ে দেয় কি কাজ নেই নাকি, যে যার উপর না তার উপরে চলে যাবে, আপনাদের মতো আজের আছে নাকি? আমি তো তখন বলতাম লোভের জন্য অধিকাংশ মানুষ আমাদের নিয়ে লোভ করে, আমরা তো তাদেরটা লোভ করি না, আমাদের মধ্যে লোভী আছে। এখন আমি আসছি এই জায়গায়, আমি যদি বলি আমাকে 5 আইটেম খাবার দেন দিতে হবে বাধ্যতামূলক। ওই যে ওনার শ্বশুর আমাকে বলছে ওনার মেয়ের জন্য, কয় তুমি আমার কাছে কি চাও, আবদার যে উনি যে আমাকে বলছে আমি যদি আবদার করতাম উনি কি দিতে পারতো, তাহলে এটা কেমন ধরনের? আমি কি আইসা বলছিলাম যে আমি আপনার কাছে এটা চাই? চাওয়ার হলে আমি চাইবো, আপনাদের জিজ্ঞেস করতে হবে না কি চাই। এই যে বোন রাগ করবেন না, আপনার ভালোর জন্য বলছি, পর্দায় চলুন, এইরকম স্ট্যাটাস বদলাই ফেলবেন, এগুলো ভালো না তো, এগুলো আপনাদের পরকালের জন্য খুবই খারাপ। পর্দার মধ্যে কি নামাজ পড়ে না নাকি? সবাই চলে যান, আমি ডাক দেবো, এটা কাজ শেষ করে দিই। যান আমি নিচে যান, আমি সবার ডাক দিব, যান। হ্যাঁ বোন আয়সা যাও, আমি পলিরে আমি বুঝে টুঝে দিব, সে যেন বিশ্বাস করে। আর আপনি এদের ফ্যামিলিতে আপনি কি হবে? আমি আমি বোন ভাই বোন আমার আমার ছেলে ওনার ওনার মাদ্রাসা লেখা পড়া করে, ওনার আমি ভাই দেখছি, উনিও কিন্তু অনেক ভালো বুঝছেন। আমার বোন দেখছি উনি আপনার প্রশংসা করব, আপনার তো আমি আসার পর পরিবর্তন হইতেছেন, মাত্র হইতে থাকেন, আল্লাহ হেদায়েত দিতেছে। কথা কম বলেন, কাজে আসছেন কাজ করেন, আপনার কি প্রশংসা করব এই জায়গায়? আপনার প্রশংসা ওনার ব্যবহার, ওনার নিয়ত ঠিক করতে বলবেন, যার নিয়ত ঠিক তার সব ঠিক, শুধু নিজের জন্য টাকা পয়সা জমায় রাখলে হবে না, জমানো টাকা আবার কান্না হইয়া পড়েও যেতে পারে। আপনার 2 টাকা অন্যকে দেন, ওই 2 টাকার বিনিময়ে আপনার কাছে 10 টাকা আসবে, আপনি দেন না আপনার বউ দেয়, আমার দিকে তাকাই থাকবেন না এইভাবে। যে মেয়েটা আপনার কাছে আসছে, আপনি ওদের শ্বশুর বাড়িতে যান, ছোট্ট একটা গ্রাম, শুরু থেকে শেষ অব্দি ওর নাম, এমন একটা মেয়ে আপনারা তাকে সহজ ভাবতেছেন, সে অনেক কঠিন, সে জন্মের পর থেকে কষ্টরে কষ্ট মনে করেনি। তুই এর থেকে ভালো বউ পাইলে নিয়ে আয়, এই কথাটা কি ঠিক? 3 বার বললে এমনিতেই চলে যায়, আপনি ছাইড়া দেন। এই যে আমরা সারা কি জানেন কি জিনিস, এই যে আমরা কন্যা তোরা ছাইড়া দিন ছাইড়া দিন, এটি যদি কইতে তালাকে কেন করে দেয়? উনি কমসে কম 1000-এর উপরে বলছে এই কথা, ভালো জিনিসের মর্যাদা বুঝে না, ভালো জিনিসের মূল্য দিতে বুঝতে বলেন, যখন চলে যাবে তখন আফসোস। আমিও তো বলছি আমি চলে যেতেও রাজি আছি, কিন্তু আমাকে আমাকে কখনো স্মরণ করবেন না, আফসোস করবেন না, আমি চলে যাব, একদিনের 1 সেকেন্ডের জন্য আমার জন্য আফসোস করতে পারবে না। আমি চাই না যে বাবা মা সন্তান মরে গেলে যেরকম খারাপ লাগে, আমি তো আপনার জন্য সেটা বলি নাই বলছেন, কিন্তু যাই হোক হুজুর আমি শুধু আপনার কাছে একটা কথাই বলি, ওর ব্যবহার ভালো করতে বলবেন। আগের থেকে ভালো হয়েছি অনেকটা। মাথা ঠান্ডা মাথায় কথা বলবেন, আমরা যখন জিন জাতির সাথে কথা বলি বা আমরা মানব জাতির সাথে কথা বলি, প্রতিটা মানুষ লজ্জিত হয় নিজের ব্যবহারে, নিজের ব্যবহারে। এই জন্য আল্লাহ বলছেন কোরআনে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ আহসান কামা আহসানাল্লাহু ইলাইক, ওই ব্যক্তি উত্তম যার ভাষা সুন্দর। তো সুতরাং আমাদের অনেক শিক্ষা আছে, আমার মন্দরা বলার জন্য মাঝে মাঝে বেশি করে ইয়ে করি না, মন্দ সেটা না, কিন্তু আমার মন্দরা বলার জন্য মানুষ
মানুষের কাছে নিজের বউকে প্রশংসনীয় করে তুলে, আর উনি ওনার বউকে মানুষের কাছে ছোট করে কেন? কিসের জন্য তুমি ছোট করব? এইরকম শিক্ষা, এটা আর শিক্ষা, এটা তো ভুল শিক্ষা। আপনার শিক্ষার কোনো প্রয়োজন নাই, আপনার দেশ ছাড়া হয়ে যান। উনি সব সময় প্রায় সময় মানুষের কাছে ওরে ছোট করে, উনি ছোট করলে কি মানুষ ওরে মাথার উপরে রাখে? আপনারা জানেন না সেটা, ওইটার জন্য উনি এরকম করে। আপনি যদি বউরে বড় বানান, বউ আপনাকে বড় বানাবে। আপনি ওনার তুলনায় এই মেয়েটা কখনো ওনাকে বদলা দিবে? দূরে থাক, উনি ওনার সাথে খুবই খারাপ ব্যবহার করছে, যা বলার বাহিরে একেবারে। যতটুক সম্মান করে, আমার মনে হয় না ওদের ফ্যামিলি কেন এমন 5 গ্রামের মধ্যে ওর মতো মেয়ে আছে আর এতটুক সম্মান করবে ওনার মতো পুরুষ কি? এই মেয়ের বয়স কতটুকু, ওনার বয়স কতটুকু, এর মধ্যেও কি উনি বুঝতে পারে না সেটা? অনেক ব্যবধান, তাহলে সে যদি তাকে পারফেক্ট ভাবে বেছে নিয়ে তার মধ্যে ভালোভাবে চলাফেরা করতে পারে, তাহলে সেটা সে কেন বুঝে না? সুন্দর কথা বলছে, যে জায়গা মেয়েটা এরকম করা উচিত সেই জায়গায় উনি এরকম করে। উনি বুঝাবে কোথা থেকে? উনি তো বুঝে ওনারে পারে না। ওনার ফ্যামিলির লোকের মধ্যে উনি যতটা খারাপ হোক ভালো হোক সবার সাথে মিলেমিশে চলার চেষ্টা করতেছে, কিন্তু উনি উনি খুবই খারাপ। যেটা উনি দেখতেছে এটাই সত্যি, আর আমি বিশ্বাসভাগ আমার ব্যবহার যেরকম হোক না কেন, মানে আমার ব্যবহার যত ইয়া হোক না কেন, আমি মানে ঠিক আজকে শেষ করি, আমার জ্বর গায়ে, আমি ডাক্তারের কাছে যাবো। হ্যাঁ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এইটা এমনিতে এটা ঠিক হয়ে যাবে না আর কোন, আমি তো বললাম যে ওর একটু সমস্যা না, ততটা হার্ডে একটু সমস্যা আছে। মানে কোন মহিলা যদি বাপের বাড়িতে যায় না আসতে চায়, মহিলা বাপের বাড়ি গিয়ে আসে না এখন, এটা কি আপনার নিজস্ব সমস্যা? কেন আসে না, কিসের জন্য? এই যে মা খারাপ আর কি, মা না দিতেছে না, মানে যদি আপনি ভূমিকা করতে পারতেন। আসল কথা কি হুজুর, আমি কিছু একটা বলতে পারি কিন্তু আমাদের বয়স কম, আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমাদের ফ্যামিলির কেউ আমরা এগুলো করি না, এগুলো আমরা একবারে করব কথা দূরে থাক, দেখিও না। যদি সমস্যা হয় আমরা বলি যে তোমার সমস্যা কাছে যাও না, ঠিক হয়ে যাবে। তো হ্যাঁ অবশ্যই আমি যতটুকু বুঝতে পারছি, মহিলা যে বউটা গেছে ওনার মা ওনাকে বাধা দিয়ে রাখছে। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আশা আপনি থাকেন, দেখবো তো, আমি তো দেখতেছি, আমি শুধু বলছি উনাকে, উনি যেন ঠিক হয়ে যায়, ব্যবহার আচার আচরণ সব যেন ঠিক করে। অধিকার বউকে দিবেন, বউকে ভালোবাসেন, কারণ আপনার বয়স এবং আপনার সব দিকে উনি কিন্তু অনেক স্মার্ট এবং সব দিকে ভালো আছে, সুতরাং উনি ভালো। আমি দেখিনি, ওনাকে কষ্ট আর দিয়েন না, যেহেতু আয়েশা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং সে সত্যিকার ভালো। আমার নাম আবু বকর, যদি বয়স হয় আমার বউ যে মোবাইল দেয় সেটা দিব না, সেটা দেখে মাঝে মাঝে, সেটা মানুষ দেখতে না, নামাজ পড়ে। এই যে আমি যে আসছি 5 মাস যাবত, এক ওয়াক্ত নামাজ এখন পর্যন্ত কাজা হয়নি, আলহামদুলিল্লাহ। এই কয়জনের হালকা যে সমস্যাটা
আমি তাল বানিয়ে দিলে কি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আমার একটু আদর করো এই যে অঞ্জাম মানে শ্বশুর বাড়ি ওইটা আর বাপের বাড়ি হইছে কাঞ্চন মানে এর বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় ওনার বাড়ি কাঞ্চন চরপাড়া আমার বাড়ি সোনারগাঁও থানায় ভালো থাকে না।